আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আসলে বর্তমানে সিলেট এবং সুনামগঞ্জের অবস্থা কেমন তো অনেকে অনেক জায়গা থেকে আসলে এই বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন এবং অনেকে শরীর হচ্ছেন তো আমাদের আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু কুরানের পাখি শাহজালাল মডেল মাদ্রাসা এবং এতিমখানা তাদের উদ্যোগে এই পাখিরা আসলে বিভিন্ন জায়গা থেকে তাদের নিজে অর্থায়নে কিছু এবং অনেক জায়গা থেকে কিছু কালেকশন করে তারাও আসলে অনেক দূর দূরান্ত অনেক কষ্ট করে আগামীকাল সিলাইটির উদ্দেশ্যে সুনামগঞ্জের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দেবে আমের উদ্দেশ্যে আপনারা দেখতেও পারছেন বিভিন্ন সমকর্মী তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তো অনেক জায়গায় অনেক কিছু আপনারা দান করেন অনেকে সহজতা করে থাকেন তবে আমি শুধু একটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের বেশ কিছু পুরাণের পাখি অনেক ছোটো ছোটো বাচ্চারা আছেন বেশ কিছু আমাদের শিক্ষক বা আমাদের গুরুজনরা আছেন তো তারা কিন্তু আসলে আগামীকাল তারা রওনা দিব তারা এখানে পাঁচ দিন মতো থাকবে তো আপনাদের অনুরোধ করবো যারা আসলে সহযোগিতা করতে চান আমি বিকাশ নাম্বার এবং পার্সোনাল কিছু বিকাশ নাম্বার নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনে দেখা নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে সব জায়গায় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে

প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের প্রতি বছর বছরে দুইবার তিনবার চারবার ছয় বার বিভিন্ন সময় দুর্যোগ আসতেই থাকে আমরা বিভিন্ন দুর্যোগ ফেস করি তো আকস্মিক যে বন্যা সিলেট কুড়িগ্রাম সহ আরও অন্যান্য জেলাতে বিস্তার লাভ করেছে এই বন্যায় আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক এবং সংবাদ মাধ্যমে করুণ দৃশ্য হাহাকার খাদ্যের তাৎক্ষণিক খাদ্যের অভাব সব ভেসে গেছে পানিতে সেই তাদের সিলেটবাসী সুনামগঞ্জবাসী কুড়িগ্রামবাসী অন্যান্য এলাকায় যেটা প্লাবিত হয়েছে সেই মানুষদের জন্য আমাদের এই সেবামূলক কাজ আমরা একেবারে ধারাবাহিক করোনাকালীন সময় থেকে করোনার শুরু থেকে করে আসছি আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা সেবা দিতে সক্ষম হয়েছি আজ আমরা প্রস্তুত করেছি খাদ্য সামগ্রী ঔষধ অন্যান্য সামগ্রী এই প্রস্তুত প্রস্তুতির পিছনে যাদের অবদান রয়েছে তাদের তাদের কথা দু একটি বলি বেনাপোল একটি সংগঠন সংগঠনের নাম হচ্ছে ব্লাড বেনাপোল ব্লাড ফাউন্ডেশন বন্ধন ব্লাড ফাউন্ডেশন আরও একটি আছে আমরা খালি সংগঠনটার নাম কি আলি ইসলাম ফাউন্ডেশন আলী ইসলাম ফাউন্ডেশন আর আপনারা জানেন যে আমার আমার নিজেরই একটি প্রতিষ্ঠান আছে সেবামূলক প্রতিষ্ঠান সেটির নাম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ফ্রি খাবার বাড়ি তো আমরা আমি ডাক দিয়েছি মানবতার সেবায় ডাকলেই মানুষকে কাছে পাই তাৎক্ষণিকভাবে আমার পাশে যারা রয়েছে তারা তরুণ সমাজসেবক তারা ঔষধ নিয়ে আসছে টাকা নিয়ে আসছে মানে চারিদিক থেকে তারা সহায়তা মানুষ করছে আপনাদের সহায়তা এখানে জড়ো করেছে সিলেটবাসীর জন্য আপনার কুড়ি জন্য এটা একটা নজিরবিহীন একটা একটা নজির হয়ে থাকবে এই তরুণরা মানুষের কাছে গিয়েছে আমি আমি অবাক হয়েছি গত পরশু আমি পরীক্ষামূলক আমি হ্যান্ডমাইক নিয়ে রাস্তায় গিয়েছিলাম টাকা কালেকশনে পরীক্ষামূলক পরে কিন্তু যেতে পারতাম আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বারো চোদ্দো হাজার আঠারো হাজার পনেরো হাজার টাকা চলে আসলো দৌড়ায় দৌড়ায় মানুষ দিতে আসলো টাকা ভ্যান চালক রিক্সা চালক শ্রমিক ভাই এবং কয়েকজন ভিক্ষা করছে ভিক্ষুক সেও তার ভিক্ষা করা টাকা এই গ্রাম সিলেটবাসীর জন্য এই ফান্ডে জমা দিয়েছে আমি অবাক হয়ে গিয়েছি আমি আমি কি বলবো আমি আনন্দিত যে বাংলাদেশের মানুষ এত মানবিক হতে পারে এর মধ্যে বলে রাখি দুই একজন ভালো কাজ পছন্দ করে না তারা আগেও করেনি এখনও করবে না সেইগুলো আল্লাহর দুশ্মন শয়তানের বড়ো ভাই এইগুলো বাদে এই হাতে গুণা কয়েকজন শয়তান বাদে লক্ষ লক্ষ মানবপ্রেমী মানুষ রয়েছে মানবিক মানুষ রয়েছে ভালো মানুষ রয়েছে ইতিমধ্যে আমার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ভালো মানুষের যোগাযোগ পাচ্ছি তাদের সাড়া পাচ্ছি তাদের সহযোগিতা পাচ্ছি যাই হোক আবারও বলি মানবিক সেবার যে গল্প আমরা শোনাচ্ছি মানুষের এটা গল্প নয় সত্য মানবিক সেবা কখনো গল্প হয় না গল্প সত্য এই গল্প এমনই সত্য সেটা আমাদের সমাজ সেবকরা মানবিক মানুষরা প্রমাণ করে দিয়েছে সিলেটের বন্যায় কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সকল বয়সের মানুষ আমি অবাক হয়েছি টাকা তুলতে যেয়ে অন্য যদি কেউ হতো মনে হয় এই টাকার নেশাই আবারও টাকা তুলতে যেত যে পরিমাণ মানুষ টাকা দিয়েছে আমার সাথে বেনাপোল বন্ধনের ছেলেফিলে ছিল আমি শুধু বলেছি যে আমার সাথে ভলেন্টিয়াররা আছে তাদেরকে দশ টাকা পাঁচ টাকা দিতেও পারে নাও পারে না দিলে তার জন্য বেশি দোয়া করব আগামীতে সে যেন দেয় দান এত সহজ নয় দান খুব কঠিন জিনিস দান করে সাধারণ মানুষ অট্টলিকার মানুষ শিল্পপতি অডেল সম্পদের মানুষ তারা কোথায় দান করে আমরা দেখতে পাই না হয়তো তারা গোপনে করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত করুক লোকলয় দান করার জন্য লোকলয় দানের বিষয়ে একটু বলি এটাও এসছে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার বলেছে দান গোপনে করলে দান সদরে করলে ভালো গোপনে করলে আরও ভালো আমি বলতে চাই দান আপনি এখন সিলেটে কিভাবে গোপনে দান করতে যাবেন রাতের অন্ধকারে বলেন সেই বানভাসী মানুষের বাড়ি কি যেতে পারবেন রাত্রে নয় তাই আসুন গোপনে হোক প্রকাশ্যে হোক দান দানি দান আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন এটা এটা কোনো রকম মিস হওয়ার সুযোগ নাই এই গাছের ফল ধরবেই এই দানের ফল আপনি পাবেন তাই দান করার জন্য সকলে এগিয়ে আসুন আমরা দানশীল বাঙালি আমরা মানবিক বাঙালি তার প্রমাণ আমরা পেয়ে গেছি আমি যখন শুরু করেছিলাম পবিত্র আল কোরআন বিতরণ কী জন্য বিতরণ করেছিলাম প্রবাসে থাকা এক কোটি বিশ লক্ষ প্রবাসীদের নিয়ে আমরা যখন হই হল্লা করলাম তারা নাকি করোনা নিয়ে আসছে তো তাদের করোনা মুক্তির আশায় আমি বেনাপোল বড় মসজিদ জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ দিয়ে শুরু করেছিলাম আর শুরু করেছিলাম আপনার বাগের জাননাথ এতিমখানা দিয়ে আজ আমার কত হাজার কোরআন শরীফ দিতে সক্ষম হয়েছি আমার নির্দিষ্ট তালিকা নেই কিন্তু আনুমানিক বিশ চল্লিশ হাজার ছাড়িয়ে গেছে আমি এক লক্ষ কোরআন শরীফ কোরআন প্রিয় মানুষ এতিমদের মাঝে সহ সকলের মাঝে দেওয়ার মিশন আমার চলমান সেটাও বাস্তবায়ন এই ধরনের তরুণ সমাজসেবকদের মাধ্যমেই বাস্তবায়ন হবে আরেকটা কথা বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার মাধ্যম সংবাদকর্মী যারা ভালো মনের সাংবাদিক যারা ভালো মনের যারা দেশ ও জাতিকে নিয়ে ভাবে তাদের অবদানের কথা বলে শেষ করা যাবে না তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই ভালো ভালো ইউটিউব ইউটিউবারদের মাধ্যমে জনগণের বন্ধু সকল জন সকল সৃষ্টির বন্ধু হবেন আপনি শুধু জনগণ না জনগণ মানে শুধু মানব আপনি প্রকৃতি পরিবেশ জীব বৈচিত্র্য আল্লাহ সৃষ্টির সকল সৃষ্টিকে নিয়ে আপনি কাজ করবেন দেখবেন আপনার ইউটিউব শুধু দেশ না সারা সারা বিশ্বে ভাইরাল হয়ে যাবে আমি আর দু একটি কথা বলি আমার এই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন আমাদের এই উদ্যোগ ইতিমধ্যেই মানুষের মাঝে সাড়া পেলেছে আমাদের এই প্রতিষ্ঠান হজরত শাহজালাল রহমতুল্লাহ মডেল মাদ্রাসা ও এতিমখানা এই এতিমখানার সার্বিক দায়িত্বে আছেন সুদূর প্রবাসী আয়ারল্যান্ড প্রবাসী সেই সিলেট পাখি গর্বিত বড় সন্তান তাদের জন্য দোয়া করবেন আর আমার সাথে যারা স্বেচ্ছাসেবক রয়েছে পিছনে ডানে বায়ে সকল সংগঠন যারা মানবিক কাজে নিয়োজিত করেছে নিজেকে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা তাদের জন্য দোয়া চাচ্ছি আসুন আমরা সম্মিলিত দশের লাঠি একের বোঝা আমরা ইতিমধ্যে তিনটে চারটে সংগঠন আমরা একসাথে কাজ করব ইচ্ছা প্রকাশ করেছি আমার সারসা দিয়ে শুরু করব আপনারা জানেন আমি সারা দেশে কাজ করছি সারা দেশে ভলেন্টিয়ার আছে আমার আমার খাদ্য রিসিভ করার জন্য কুড়িগ্রামে মানুষ অপেক্ষা করছে সিলেটে অপেক্ষা করছে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তারা ভাবা যায় সিলেটে ট্রলার ভাড়া পাওয়া পাচ্ছে না সমাজসেবকরা এই ঝামেলায় পড়ছে যে যে টাকার খাবার নিয়ে যাচ্ছে তার অধিক টাকার টলার ভাড়া দিতে হচ্ছে তাই সিলেটবাসীকে বলবো সিলেট প্রশাসনকে বলবো অন্তত আপনাদের দায়িত্ব নেন এই স্বেচ্ছাসেবক যারা যাবে তাদের জন্য ট্রলার ফ্রি করে দেন তাইলে খাবার আরও বেশি যাবে আরও খাবার যেটা টলারে খরচ হবে সেটা খাবার আরও দ্বিগুণ হয়ে যাবে তাই আমি আর বেশি আর কী বলবো বলার অনেক কিছু থাকে তো আরও পরবর্তীতে বলবো আমাদের এই খাদ্য ভাণ্ডার আমার একটি খাদ্য ভাণ্ডারও আছে আমি যদি একটু বলি আমার সেবার পরিধি বলি আমার সেবার মধ্যে আছে ফ্রি খাবার বাড়ি ক্ষুধার্তদের জন্য আল্লাহ রবুল আলমিন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি তোমার কাছে সাহায্য নিতে আসবে সে বড় লোক না ছোট লোক ঘোড়ায় চড়ে আসলো না হাতিতে চড়ে আসলো হেঁটে আসলো না শুয়ে আসলো এটা তোমার দেখার নয় তোমার থাকলে তুমি দিয়ে দিবা কোনো আলোচনা ছাড়াই যদি কোনো সাহায্য প্রার্থী সাহায্য নিতে আসে আপনি কোনো কথা না বলে আপনার থাকলে আপনি দিয়ে দিবেন তাই আমি বলছি আসুন আমার সেবামূলক কাজের সাথে আছে ফ্রি খাবার বাড়ি এখানে শুধু ক্ষুধার্ত না যে কেউ খাইতে পারে আমার সাইনবোর্ডে লেখা আছে ক্ষুধা লাগলেই খেয়ে যান ফ্রি খাবার বাড়ি এখানে আছে শান্তিনিবাস ছিন্নমূলদের জন্য যারা রাস্তায় থাকে ইতিমধ্যে চারজন এখন পরিবার চারজনের পরিবার আরও যারা আসে পথচারী এসে দুই দিন থাকে একদিন থাকে আবার চলে যায় আমার এখানে আছে পবিত্র আলকুরান পাঠাগার ফ্রি পবিত্র আল কোরআন পাঠাগার যেখান থেকে দেশের বাইরেও পবিত্র আল কোরআন পাঠানোর উদ্যোগ নিয়েছি আমার এখানে আছে আবাসিক এই বাচ্চাদের পড়ান ব্যবস্থা সব ফ্রি তাদের স্বাস্থ্য সেবা তাদের টোটাল তাদের এখান থেকে শিক্ষা নিয়ে যেদিন বেরিয়ে যাবে তার আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের খরচ এই প্রতিষ্ঠানে আছে আপনার বহুমুখী সেবা একটি খাদ্য ভাণ্ডার আছে যেখান থেকে যে কেউ এসে দশ কেজি পাঁচ কেজি বিশ কেজি খাবার নিয়ে যেতে পারে আমরা খাবার পয়সা দিয়ে আসছি আমাদের ফ্রি ভ্রাম্যমান খাবার বাড়ি আসে খাবার গাড়িতে করে খাবার পয়সা দিয়ে আসি তারপরে প্রতি বছরে যে বাৎসরিক যে আপনার রমজান রমজানে এক মাস আমরা ইফতারি বিতরণ করি রাস্তায় রাস্তায় এতিমখানায় এতিমখানায় বহুমুখী সেবা এই সেবা প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকবেন আপনাদেরকে একদিন সারা বিশ্ব আল্লাহ রাবুল আলামিন সারা বিশ্ব দরবারে আপনাদেরকে পয়সা দিবে আমার সাথে আজকে এই সিলেট ও কুড়িগ্রামে এই খাবারে যারা সহযোগিতা করেছেন এবং করছেন সকলের প্রতি রইল দুয়া ও কৃতজ্ঞতা সেই সাথে আমি বলবো আপনারা যারা ভালো মানুষ ভালো মানুষকে ভালো মানুষ যদি বলতে না পারেন তাকে খারাপ মানুষ বলবেন না তাহলে ভালো মানুষ তৈরিতে বাধা সৃষ্টি হবে আপনি দেখছেন ভালো কাজ করছে আপনার যদি সহ্য না হয় আপনি তার ভালো বলার দরকার নেই অন্তত খারাপটা বলবেন না ভালোটা বললে আল্লাহ রব্বুল আলমিন খুশি হবে ভালোকে ভালো বলবেন খারাপকে খারাপ বলবেন আমাদের মূলনীতি দুর্নীতির বিরুদ্ধে মানব তৈরি করা এই আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা শপথ করিয়ে নেব তারা কখনোই দুর্নীতি করবে না এই প্রত্যাশা রইল দুর্নীতি ছাড়ুন দুর্নীতিমুক্ত দেশ গড়ুন দুর্নীতি ভালো জিনিস না দুর্নীতি এহকাল পরকাল দুইটাই অন্ধকার আমার বহুমুখী সেবা প্রতিষ্ঠানের একটিমাত্র বিকাশ নাম্বার ও নগদ আমি উন্মুক্ত করছি আপনাদের গ্যাথার্থে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর এইট থ্রি ডাবল সেভেন আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর এইট থ্রি ডাবল সেভেন বিকাশ পার্সোনাল বিকাশ নগদ এটা আমার নিজের ব্যক্তিগত সহায়তা একটি টাকা একটি পয়সা বেপথে খরচ করি না করব না করব না করব না তার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেতে শুরু করেছেন আপনাদের দেওয়া অর্থ আপনাদের পাঠানো আপনারা যেখানে যে সিলেক্ট করে দেন যে এই টাকাটা অমুক জায়গায় খরচ করবেন ঠিক আমি চেষ্টা করি সেই জায়গায় খরচ করার একটা নিয়ে আরেক জায়গায় করি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একদিন মানবতার সঠিক পরিচয় দিয়ে এই পৃথিবী ত্যাগ করতে চাই শতভাগ দুর্নীতিমুক্ত এই প্রতিষ্ঠান একদিন দেশ সেরা প্রতিষ্ঠানের রূপ নিবে আপনারা পাশে থাকুন আপনারা এগিয়ে আসুন আমার সাথে যকল সকল সংগঠন যারা কাজ করতে চায় সকলের সাথে নিয়ে বেনাপোল থেকে যে সংগঠন এসছে দুইটা আরও অন্যান্য জায়গা থেকে আপনাদের বলে রাখি এখন খাদ্য নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে এই খাদ্য আমাদের খাদ্য পাঠানো সিলেটে চলে গেছে আমরা অন্য সংগঠনের মাধ্যমেও খাবার পাঠাচ্ছি আরেকটি ঘোষণা দিই এই ইউটিউবে যারা দেখবেন এই বহুমুখী সেবা প্রতিষ্ঠানে যারা নতুন উদ্যোক্তা নতুন সেবা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আপনাদের পাশে আসি এই খাদ্য ভাণ্ডার আপনাদের সাথে থাকবে এখান থেকে আপনাদের সহায়তা নিয়ে আপনারা আপনাদের কাজ করবেন আসসালামু আলাইকুম এই চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি আল্লাহ হাফেজ তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের সকলকে আবার অনুরোধ করব আপনারা অনেক কিছু শুনলেন এবং চমৎকার কোনো কিছু বিষয় জানলেন তার আরও অনেক যে প্রজেক্টগুলো আমি আমার এত ভালো লেগেছে আমি খুবই শীঘ্রই আমি যে এই যে ফ্রি যে হোম যে খাবারের বিষয়টা এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেসব জায়গাগুলো যাব ঘুরে ঘুরে তো আমি বলবো যে আপনারা তো অনেক জায়গায় আপনারা সহযোগতা করেন আপনারা দান করেন তো আমি বলবো যে আপনারা এই জায়গাটা একবার দান করে দেখুন আমি বলবো যে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই মানে দানের হাতটা একটু বাড়িয়ে দেবেন তো এই বলে আজকে বক্তব্যটি শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অপেক্ষায় থাকবেন পরবর্তীতে যে আমাদের যে গুরুজনদের যেসব উদ্যোগগুলো আছে সেসব উদ্যোগগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এই চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ